খরচ কমে রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম দুপুরে আইডিবি ভবনে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির উদ্যোগে জনপ্রত্যাশার আলোকে আধুনিক ও উন্নত রেল সেবার শীর্ষ সেমিনারে এ মন্তব্য করেন রেলমন্ত্রী বলেন দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হলে রেল খাতকে আরও বেশি গুরুত্ব দিতে হবে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি দীপক কুমার ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেল সচিব মুফাজ্জেল হোসেন সহ আর অনেকে রেল এক একসময় ঐতিহ্যবাহী এখানে যারা সবাই একটা ঐতিহ্য রেল যেখানে গর্ব করার মতো কিছু আছে আমাদের যে এই যে খরচ এটা কিভাবে কমিয়ে আনে এই রেলকে আমরা কিভাবে লাভজনক একটা প্রতিষ্ঠানে পরিণত করতে জন্য যে পরিকল্পনা এই পরিকল্পনাগুলো আমাদের গ্রহণ করতে হবে